নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো আজকে আজ মঙ্গলবার মঙ্গলবার সকালবেলায় যে মেয়ের কিন্তু একটু টিফিন বানিয়ে দিচ্ছি ওকে আজকে ডিম রুটি করে দিচ্ছে এই যে একটাই বড় রুটি করে দেবো কেননা প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে আমার উঠতে অ্যালার্ম বেজেছে কিন্তু ওই যে উঠবো উঠবো করে উঠতে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আমার তো সেই জন্য ওই দুটো রুটি না করে একটাই বড় রুটি করে দেবো আর কি ডিম দিয়ে ময়দাটাকে গুলে নিয়েছি নিয়ে ওই ডিম রুটি বানিয়ে দিচ্ছি আর ও তো পেঁয়াজ টিয়াজ মানে এখন আবার খায় দেখছি কতিন ধরে নাহলে আগে কিন্তু পিঁয়াজ বা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে যেরকম আমরা করি সেরকম কিন্তু খেত না কিন্তু এখন আবার খাচ্ছে তো কিন্তু সকালবেলা আমি আর দিলাম না শুধু এটা বানিয়ে দিলাম আর এর সাথে দিয়েছিলাম একটু কিন্তু এই যে সস দিয়ে দিয়েছি টিফিন বক্সে প্যাক করে একটু সস দিয়ে দেবো ওই সাথে তো কোনো তরকারি লাগে না যেহেতু ডিম দিয়েই করা রুটিটা তো তাড়াতাড়ি চট জলদির মধ্যে একদম কিন্তু জাস্ট মানে ছয় থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু টিফিনটা রেডি হয়ে যায় এত তাড়াতাড়ি হয়ে যায় এটা খুবই সুবিধা যখন খুব দেরি হয়ে যায় লেট হয়ে যায় কিন্তু এই টিফিনটা ওকে আমি বানিয়ে দিই এই যে দিয়ে দিলাম আর এই টিফিন বক্স না ভীষণ সুন্দর এটাও বার্থডেতে গিফট পেয়েছিল বন্ধু দিয়েছিল খুব সুন্দর এই টিফিন বক্সটা গুড মর্নিং কিরকম মেক করেছে দেখো এখান থেকে রোদ লাগছে না খুললে বোঝা যাবে সাইডটা পুরো একদম অন্ধকার করে এসছে পুরো বৃষ্টি আসবে মনে হচ্ছে মনে হচ্ছে আমার ফোনে দেখে মনে হচ্ছে যেন রোদ কিন্তু না অন্ধকার করে এসছে একদম যাক মেয়ে তো স্কুলে চলে গেছে এখন বৃষ্টি এখন সবার কাজের টাইম সকালবেলাতে একটু বেলা করে বৃষ্টি হলে সবাই কাজেও চলে যাবে এদিকে বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হবে সেটা ঠিক আর আমাদের ইচ্ছে মতো কি আর বৃষ্টি হবে চলো দেখতে ছোটো মা এখনও ঘুমাচ্ছে ওই জন্য ঘরে লাইট ফাইট কিছু জ্বালিয়ে আর সব অন্ধকার পর্দা টর্দা দেওয়া ও ঘুমাচ্ছে ওকে একটু পরে তুলব এই যে বললাম না মেঘ করেছে প্রচণ্ড দেখো অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম একদম সকালবেলায় মানে এটা প্রায় দশটা সাড়ে দশটার দিকে এই বৃষ্টিটা একদম শুরু হয়ে গেছে জোরে জোরে বৃষ্টি পড়ছে একদম আর বর্ষাকালে তো এই তো হচ্ছে আর এই কারণে কি হচ্ছে কি এমনিতে তো খুব ভালো কিন্তু প্রচুর মানুষের না প্রচুর অসুবিধা এই বৃষ্টি হলে যারা হয়তো একটু কাঁচা বাড়িতে থাকে বা যেখানে খুব জল জমার অসুবিধা আমাদের এখানে জল জমে না বলে আমরা সেই অসুবিধাটা বুঝতে পারি না কিন্তু আমি দেখছিলাম এক বন্ধুর ব্লগে আর কি কী মানে পরিস্থিতিতে তারা রয়েছে এই বৃষ্টিতে সত্যি মানে মানুষ ওই পরিস্থিতিতে না গেলে বুঝতে পারে না যে কতটা কষ্টকর হতে পারে এই বৃষ্টির জীবনে আমরা গরমের সময় তো ভাবি যে বৃষ্টি হোক বৃষ্টি হোক খুব ভালো আমরা সেটা অনুভব করতে পারি না কিন্তু ওটা যে কতটা কষ্টকর হ্যাঁ অল্প বিস্তার বৃষ্টি হতে মানে ঠিক আছে কিন্তু এই যে টানা যে তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে না অনেক মানুষের কিন্তু অনেক অসুবিধা তাতে দেখো আমাদেরও কিন্তু আজকে ডিম রুটিই বানাবো টিফিনে তো ময়দা ছিল যেহেতু তো ভাবলাম ওই যে ওর বাবা ভালোবাস সবাই ভালোবাসে খেতে তো ওই যে অন্য কোনো তরকারি করার ঝামেলাও থাকে না তো সেই কারণে আজকে কিন্তু ডিম রুটিটাও মানে বানিয়ে নেব তো আমি আজকে আমার এক মাছের রেসিপির মধ্যে আমি কিন্তু একটু লিখে লিখে দিয়ে দেবো কারণ আমার এক বন্ধু সে কিন্তু সে হচ্ছে নন বেঙ্গলি আশিস আরিয়া তার নামটা ধরেই বললাম আমি সে কিন্তু মানে একটু রেসিপিগুলো জানতে চায় মানে যেহেতু আমি বাংলায় করি তাই জন্য সে কিন্তু বুঝতে পারে না ওই জন্য আমি একটু ইংলিশে খানিকটা জায়গায় লিখে দেবো যাতে কি কী দিয়েছি আমি তাতে সে যেন জানতে পারে তো সেই জন্য এটা হচ্ছে এই যে পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিন্তু দিয়ে দিলাম আর এখানে দেখো কি কি মাছ এনেছে আজকে দেখেছি আজকে কিন্তু অনেক রকমের মাছ এসছে বাড়িতে এটা দেখো রুই মাছ নিয়ে এসছে আর এই দেখো পমফ্রেট মাছ এটা কিন্তু ওই আমাদের জয় এই যে কারখানা রয়েছে সামনে ওখানে ওই ভাইরা সব খাবে আমার বরের বন্ধুরা আর কি সব তো ওই জন্য নিয়ে এসছি আর এই যে চিংড়ি মাছটাও এনেছে চচ্চড়ি করে দেবো এটা আমরাও খাবো আর ওরাও নেবে এখানে নিয়ে খাবে আর কি ওরা একটু টুকটাক বন্ধুরা থাকে একটু খাওয়া দাওয়া করে আর কি সবাই একটু একটু করে নিয়ে আসে কিছু না কিছু সব খাওয়া দাওয়া করে ওখানে এই দেখো মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি তেল একদম গরম হয়ে যাবে তারপরেই কিন্তু মাছটা দিতে হবে আমার বন্ধু কিন্তু সব সময় আমি লাইভ করি তো রোজই লাইভ এসে আমাকে বলে যে তুমি কি ইয়েতে বানাতে পারো না হিন্দিতে বানাতে পারো না আমি বলছি এটা তো আমার বাংলা চ্যানেল আমি প্রথম থেকেই বাংলাতে ভিডিও করে আসছি তো এটা তো এখন আমি হিন্দিতে করতে পারবো না আর সে আমাকে শুধু বলবে যে হিন্দিতে করলে কিন্তু অনেক ভালো অনেক লোকের কাছে পৌঁছাবে অনেক ভিউজ হবে এই সে তো আমি বললাম ঠিক আছে এই চ্যানেলটা তো আর হিন্দিতে করা সম্ভব না আমি দরকার পড়লে আরেকটা অন্য চ্যানেল যদি পারি ভবিষ্যতে তাহলে সেটা হিন্দিতে করার চেষ্টা করব সত্যি হিন্দিতে হলে কিন্তু অনেক মানুষেরই সুবিধা বাংলাতে যেরকম আমরা আছি হিন্দিটাও কিন্তু ঠিক সমানই সেইরকমই তো সেই দেখছি আমি কি করা যায় তো তার জন্যই আর কি আমি একটুখানি ওই লিখে লিখে দিয়েছি আর কি দেখো এখানে কিন্তু মাছটা আমি ভেজে নিচ্ছি মাছের মাথাটাও ভালো করে যেহেতু ওটা ভাজতে হবে কড়া করে সেই জন্য ওটা কিন্তু আলাদা করে ভাজলাম আর এই দেখো পমফ্রেট মাছগুলো ভেজে দেবো আর এই দেখো এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি এই যে আমার ওই বন্ধু আর প্লিজ দেখলি যে গা আসিসছি ইয়ে রেসিপি মানে লিখকে দিয়া হ্যাঁ তো যে ওনার জন্যই কিন্তু আমি কিন্তু হিন্দিতে একটুখানি বললাম সে আমাকে বলে বারবার যে একটু হিন্দিতে বলতে যাতে সে বুঝতে পারে যে সেটু একা থাকে সেই জন্য সে হচ্ছে রেসিপিগুলো জানতে চাই আর আমার ভ্লগ দেখে যেহেতু ভ্লগ ভালোবাসে দেখতে রোজই দেখে তো সেই জন্য আমাকে বলে যে রেসিপিগুলো কী কী দিচ্ছ কিছুই বুঝতে পারি না কিন্তু খুব ভালো লাগে আবার দেখতে তো সেই জন্যই আর কি তার যাতে সুবিধা হয় তাই জন্য এই পমফ্রেট মাছের রেসিপিটাই খালি আমি একটু দেখিয়ে দিলাম কী কী আমি ইউজ করেছি দেখো মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আদা আদা বাটা দিয়েছি পেঁয়াজটা আর টমেটোটা হচ্ছে গ্রেট করে দিয়েছে গ্রেটারে আর কাঁচা লঙ্কা তো দিয়েছি দিয়ে দেখো জিরের গুঁড়ো দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি ব্যাস এই যে আর কিন্তু কালো জিরেও দিয়েছিলাম হ্যাঁ ফার্স্ট আমি দিয়েছিলাম কিন্তু তেলের মধ্যে কালো জিরে কেননা মাছের ঝালে কিন্তু কালো জিরে দিলে বেশ ভালো লাগে হ্যাঁ ধনে পাতাটা দিলাম না কেননা ধনে পাতাটা নেই থাকলে কিন্তু ওটাও দিতাম দারুণ হতো খেতে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে যেহেতু ঝাল হবে মাখা মাখা হবে বেশি ঝোল হবে না তো সেই জন্য আর কি মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম এতে মানে বেশি জল দিইনি আর কি জাস্ট একটু ফুটে উঠবে সামান্য একটু ঝোল থাকবে নামিয়ে নেব এই দেখো এর মধ্যে কিন্তু দু পিস রুই মাছও দিয়ে দিলাম কারণ আমি ওখান থেকে দু পিস পমফ্রেট মাছ রেখেছি দুই মেয়ের জন্য আর দু পিস আমাদের এই রুই মাছ নিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম পুরোটাই হচ্ছে ওদের ওরা খাবে। তো এই যে দেখো এই হয়েছে দেখতে পমফ্রেট মাছের ঝালটা খুব সুন্দর দেখো এখানে কিন্তু এই মাছগুলো ভাজা রয়েছে আর এইটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে বেগুনগুলো আগে আমি ভেজে রেখে দিয়েছি আর এই যে এদের এর মধ্যে একটু কালো জিরে দিয়েছিলাম বেগুন দিয়ে ঝোল করলে কিন্তু কালো জিরে দিলে বেশ ভালো লাগে খেতে পেঁয়াজ আজ কিছু দিই নি টমেটো দিয়েছি জিরে গুঁড়ো হলুদ ব্যাস এই আর মাছগুলো দিয়ে দিলাম বেগুন ভাজাগুলো দিয়ে দিলাম দেখো একটু ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেবো ব্যাস এটার ওই মাছের ঝোল হচ্ছে আর আমাদের হচ্ছে হবে হচ্ছে চচ্চড়ি তো বেশি রান্না না এই রান্না হবে আজকে টুকটাক মাছের উপরেই দিয়ে আজকে পুরো চলে যাবে মিষ্টি দিদি এখানে দেখো এখানে হচ্ছে এটা কুমড়ো শাক কুমড়ো শাকের মধ্যে চিচিঙ্গে বেগুন কুমড়ো তারপরে হচ্ছে আলু এই সব কিছু দিয়ে হচ্ছে চচ্চড়ি হবে একটা একদম মেশানো যে চচ্চড়িটা সেইটা তার উপরে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ ভাজা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এই চচ্চড়িটা হবে বসিয়ে দিয়ে এই যে একটুখানি নেড়ে দিয়ে ঢেকে দেবো ব্যাস কাঁচা লঙ্কাটা আগে দিয়ে নিই আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ওপর থেকে একটু বেশি করে দিলাম একটু ঝাল ঝাল হবে আর কাঁচা লঙ্কাগুলো না এখন কি জানি বর্ষাকালে একদম কিন্তু কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই কেন জানি না কাঁচা লঙ্কার ঝাল কোথায় চলে গেছে এক একটা লঙ্কা খুব কম সেটা হয় মাঝে সাঝে আনে বেশ ঝাল কিন্তু এক একটা বেশিরভাগই কিন্তু হয়

বেগুন আলু দিয়ে মাছের ঝোল বেগুন আলু দিয়ে মাছের ঝাল ভালো লাগে না আমাদের ঝোলও হয় এই যে খেতে বসে চিনি এনার জন্য দেরি হয়েছে এনার জন্য হচ্ছে রোজ হচ্ছে দুবেলা এনার জন্য হচ্ছে দেরি বিকেল হতে যায় আমার ছোট মাকে হচ্ছে বাবা খাইয়ে দিয়েছে খাই ও দোলনায় শুলিয়ে আর ঘুম পাড়াচ্ছে দেখা যাক ঘুমায় কি না চলো খেয়ে নি একটা দে না

এখন এগারোটা দেখো এখন কি খাচ্ছি ওই যে সেদিন দেখালাম যে ঠাকুর নিয়ে ওরা সব তারকেশ্বর গেছিল তো ওই ঠাকুরটাই এনেছে আবার ওই ওই ঠাকুরটাই হচ্ছে মানে পুজো টুজো করে খিচুড়ি টুচুড়ি করেছে আর কি তো ওই ভাইরা তো ওই খিচুড়ি দিয়েছিল ওরা সবাই খেয়েছে সবার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বড় এখানে আছে ওই স্কুলের কাজ একটু বাকি ছিল সেটাই করছে তখন মনে ছিল না যখন আনটি এসেছিল তারপরে এখন দিয়েছি এখন কমপ্লিট করে নি ওটা ওরা সকালেই লাগবে ওই জন্য সব চলে গেছে ওপরে আমি খেয়ে নিয়ে যাবো এখন এটাই খাবো দেখো খিচুড়ি রাত্রিবেলা খিচুড়ি খাওয়াটা যদিও ভালো না রুটিই খাচ্ছি না জানি না কিছু করার নেই এখন একটা দিন খেয়ে নি কি হলো তো গোপা খাচ্ছিস কেন না উপরে তো নিয়ে আসনি এখানেই আছে দেখ ওখানেই দেখ ব্যাগের মধ্যে দেখ তো বন্ধুরা আজকের মতো এই যে এর মধ্যেই কিন্তু আমি খেয়ে নিচ্ছি আর আলাদা করবো না কারণ এইটুকুতেই কিন্তু খাবার যেহেতু আমি রাত্রিবেলা একদমই কম খাচ্ছি এখন তো এইটুকুতেই কিন্তু পেট আমার ভরে যাবে তো এই দেখো ছোটো মতো ভাত খেয়েছে আর সবাই এই খিচুড়ি খেয়েছে বাবা একটুখানি ভাত খেয়েছে কেননা বাবা সন্ধ্যেবেলা খিচুড়ি খেয়েছিলো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আজকের মতো এখানেই সবাইকে নমস্কার